করোনাকালে ঊর্ধ্বমুখী ওষুধের দাম বাড়ছে, হার্ট, ফুসফুস ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম, উত্তরোত্তর ওষুধের দাম বৃদ্ধির জেরে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। বাড়ছে করোনা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দামও। হার্ট, ফুসফুস ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম অনেকটাই বেড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তার সঙ্গে বাড়ছে ওষুধের দামও। শ্বাসকষ্ট থেকে সুগার বা প্রেসারের ওষুধেও দাম বাড়ছে, দাম প্রায় আকাশ ছোঁয়া, এমনটাই জানাচ্ছেন ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। বাক্স এক, ওষুধও এক, কিন্তু দাম অনেকটাই বেড়েছে, তাও মাত্র 90 দিনের ব্যবধানে। ভিটামিনের ওষুধ হোক কিংবা করোনা সেরে যাবার পর ব্যবহৃত লিভারের ওষুধ, দাম হুহু করে বাড়ছে। করোনাকালে বহু ব্যবহার করা হয়েছে ওষুধ বা করোনার পরে পোস্ট কোভিডও প্রেসক্রাইব করা হয়েছে, এরকম ওষুধের দামও কিন্তু বেড়েছে, তার সঙ্গে সঙ্গে ভিটামিনের ওষুধেরও দাম বেড়েছে। বহু ওষুধ আছে মানুষের দৈনন্দিন ব্যবহারে যে ওষুধগুলো, মানে প্রচুর দাম বেড়েছে, প্রচুর দাম। কারোর খরচা যদি ধরা যায় মাসে 500 টাকা ছিল, সেটা প্রায় 800 টাকা 900 টাকার কাছাকাছি চলে গেছে সেই একই ওষুধের সে যদি খায়। দু মাস আগে নিউরোপ্যাথিক ভিটামিনটির দাম ছিল 194 টাকা, এখন সেই ওষুধের দাম 209 টাকা। শ্বাসকষ্টের জন্য দেওয়া হয় রোটা ক্যাপস, বর্তমানে এই ওষুধের দাম 715 টাকা, আগেই ওষুধের দাম ছিল 478 টাকা। সর্দির জন্য রেসোয়া সিরাপ দেওয়া হয়, দু মাসে 20 টাকা বেড়েছে এই সিরাপের, মাস ছয়কে 100 টাকা দাম বেড়েছে সেরোফ্লো 250 ইনহেলারের। সুগারের ওষুধ লিনাগলিপটিন, দু মাস আগে এই ওষুধের দাম ছিল 480 টাকা, বর্তমানে এই ওষুধের দাম 520 টাকা। প্রত্যেকের ওষুধের এক্সপেন্সেস প্রায় 15-20% বেড়ে গেছে, আর বিশেষ করে যেগুলো খুব মানে বেশি ইউজ হয়, ডায়াবেটিসের ওষুধ, প্রেসারের ওষুধ, সেই ওষুধগুলোর দাম কিন্তু সব থেকে বেশি বেড়েছে। মানে আপনি দাম কমেছে এরকম কোনো মেডিসিন পাবেন না। ওষুধের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। মাসে আমার আগে লাগতো খুব ম্যাক্সিমাম 1800-2200 টাকা, সেই ওষুধটা এখন মাসে কিনছি 3200 টাকা, 3300 টাকা, মানে 190 টাকা যে ওষুধটা ছিল, দেখা গেল সেই ওষুধটা হয়ে গেল 225 টাকা। হিসাব পাল্টে যাচ্ছে অনেক, যা মাইনা পাই অর্ধেকে চলে যাচ্ছে ওষুধে, ওষুধ অর্ধেকে বেশি চলে যাচ্ছে ওষুধের, কিন্তু কি করব, করার কিছু নেই, কমার প্রতিবাদ করলে তো আর সমাধান হচ্ছে না। উত্তরোত্তর ওষুধের দাম বৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে রবিবারের তুলনায় সোমবার কমেছিল দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা, সেই সঙ্গে কমেছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও। কিন্তু আচমকা একদিন নমুনা পরীক্ষার সংখ্যা কমার কারণ কি, প্রশ্ন তুলেছেন অনেকে। মঙ্গলবার কলকাতার বিভিন্ন বোরোয় দেখা গেছে আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে গড়ে 15-20 জনের, যদিও মেয়রের চুক্তি কর্মী সংখ্যা কম বলেই এই পরিস্থিতি। রবিবার রাজ্যে কার্যত লং জাম্প দিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা, 18,000-এর ঘর থেকে এক লাফে এটা পৌঁছে গেছিল 24,000-এর ঘরে। সোমবার আবার সেই সংখ্যাটা নেমে আসে 19,000-এর গণ্ডির মধ্যে। চিকিৎসকেরা অবশ্য বলছেন এতে আশ্বস্ত হওয়ার এতটুকু জায়গা নেই, কারণ দৈনিক সংক্রমণ যেমন কমেছে তারই সঙ্গে সোমবার চোখে পড়ার মতো কমেছে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী তার আগের 24 ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছিল 71,664 জনের, সোমবারের বুলেটিনে দেখা যায় 24 ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যাটা নেমে আসে 51,675-এ, অর্থাৎ প্রায় 20,000 কম টেস্ট হয়। সংক্রমণের গ্রাফ যখন লাফিয়ে লাফিয়ে ওপরের দিকে উঠছে, তখন হঠাৎ একদিনে নমুনা পরীক্ষা এতটা কমে গেল কেন, নেপথ্যে কি কোনো বিশেষ কারণ? পুজোর পরে টেস্টিং কমই হয়েছে বলে লাভ নেই, সেই জায়গায় থেকে এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু সঠিক সিদ্ধান্ত না বা সঠিক পথেও আমরা যাচ্ছি না। সঠিক পথে যেতে গেলে একটাই করতে হবে, স্বচ্ছতার সাথে কাজটা করতে হবে আর টেস্টিংগুলো কিন্তু বাড়াতে হবে। এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাওয়ার জন্য টেস্ট লাগতো, সেটারও এখন প্রয়োজন নেই বলছে, টেস্টের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে না? তাই টেস্টের সংখ্যা কমানোর মধ্যে কোনো বৈজ্ঞানিক যুক্তি দেখতে পাই না। সোমবারের তুলনায় মঙ্গলবারের নমুনা পরীক্ষা বাড়তেই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী মঙ্গলবার 65,210 নমুনা পরীক্ষা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 21,098 জন, মৃত্যু হয়েছে 19 জনের। তবে মঙ্গলবারের বুলেটিনে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা রবিবারের তুলনায় কমই, দৈনিক আক্রান্তের সংখ্যাও রবিবারের তুলনায় কম।
মঙ্গলবার কলকাতা পুরসভার বিভিন্ন বড়ই গিয়ে দেখা গেল সেখানে দৈনিক গড়ে মাত্র 15 থেকে 20 জনের আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে। এটা 3 নম্বর বড়র ছবি। এই বড়র বাসিন্দা প্রতিমা মজুমদার অভিনন্দন বিশ্বাসরা মঙ্গলবার পরীক্ষা করাতে এসেও সুযোগ পাননি। টেস্ট করাবো এই হসপিটাল থেকে, চোখ অপারেশন হবে, সেই জন্য উনি ওনারা নিচ্ছে না কাগজ জমা। রাজ্যে 25,000 করোনা পেশেন্টের মতো 25,000-এর ছুঁই ছুঁই, সেখানে মাত্র 15টা কেস ওরা করছে, তাহলে এত এত লোকের তাহলে আর বাকিরা কোথায় যাবে? তাহলে 15টা যদি কেস, একটা জায়গায় যদি কলকাতা পৌরসভা দেখান ফিরে গেছে, তাহলে নিশ্চিতভাবে আমি নিজে গিয়ে টেস্টিংয়ে ওখানে বসে যাব। পরীক্ষার পর রিপোর্ট পেতেও বিস্তর কাল ঘাম ছুটছে। কেউ কেউ তো 5-6 দিনে জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পরেও করোনা পরীক্ষার রিপোর্ট পাননি। আমার টেস্ট করানো হয়েছে 5 তারিখ বুধবার, বলেছিলেন, আমি নিজের নাম্বার দিয়েছিলাম, তো ওখানে বলেছিলেন এখান থেকে যে ফোনে মেসেজ যাবে। আজ এই কাজকে মঙ্গলবার, 4-5 দিনের বেশি হলো, আজ কোনো মেসেজ যায়নি। এই ছবিগুলোকে হাতিয়ার করেই নমুনা পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। সরকার দেখাতে চাইছে গঙ্গা স্নান করলে পরে ওমিক্রন কমে যাবে, করোনা কমে যাবে, সেই জন্য সরকার বন্ধ করে দিয়েছে, কমিয়ে দিচ্ছে টেস্ট। প্রচুর মানুষের একটু অসুবিধা হচ্ছে, একটু জ্বর বা একবার হাঁচি হচ্ছে, সেও টেস্টিং করছে। ন্যাচারালি অনেক টেস্টিং, প্রচুর মানুষ চলে গেছেন, তো তাই একটু টেস্ট রিপোর্ট বেরোতে অসুবিধা হচ্ছে। আর যারা টেস্ট করছে তারাও মানুষ, তাদের মধ্যে অনেকের আবার এফেক্টেড হয়ে গেছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী মঙ্গলবার পুরো এলাকায় 5,821 জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার পুরো এলাকায় থাকেন না এমন আক্রান্তের সংখ্যা 2,809। কলকাতায় 29টি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। কলকাতা পৌরসভায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত 1,000 কর্মী আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগের অবস্থা সব থেকে খারাপ। করোনা পরিস্থিতিতে পৌরসভার মাসিক অধিবেশন টাউন হলে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুহু করে ছড়াচ্ছে করোনা, দেশের মধ্যে একদম প্রথম সারিতে বাংলা। এরই মধ্যে হচ্ছে গঙ্গাসাগর মেলা, হবে বীরভূমের জয়দেবের কেঁদুলি মেলাও। প্রস্তুতি চলছে 4 পুরসভার ভোটের। চারদিকে কার্যত জমায়েতের মেলা, যেমন ভিড় চোখে পড়েছিল 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারিতে। আর এসবে ঠেলাতেই বিপর্যস্ত বিভিন্ন পরিষেবা ক্ষেত্র। কলকাতা পুরসভার প্রায় 1,000 কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রায় 250 জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের 18 জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগের 22 জন কর্মীর মধ্যে 14 জন সংক্রমিত। এই অবস্থায় আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া। তবে এই সংক্রান্ত নথি জমা নেওয়ার জন্য মঙ্গলবার রক্সি সিনেমা হলের দিকে একটি কাউন্টার খোলা হয়েছে। এখানে একটি বন্ধ থাকা গেট, সেই গেটটিও কিন্তু পাঁচিল ভেঙে নতুন করে বের করা হচ্ছে, যাতে এই গেট থেকেই এই সমস্ত যে সমস্ত শংসাপত্র রয়েছে সেগুলো সাধারণ মানুষ সংগ্রহ করতে পারেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, কোথাও কর্মীর অভাব হলে অন্য জায়গা থেকে কর্মী এনে সেই কাজ করানো হচ্ছে। কালকের হিসেব অনুযায়ী প্রায় 240 জনের ওপর ডাক্তার, নার্স, অনারারি, ANM 240 জনের ওপর আক্রান্ত আছেন। এবং এই আক্রান্তের মধ্যে আবার অনেকেই ব্যাক করছেন 7 দিন কম অতিক্রান্ত হওয়ার পর। আমার মনে হয় যে সপ্তাহ দুয়েকের মধ্যে কলকাতা পৌরসভা আবার নর্মাল হয়ে যাবে। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুলিশ বাহিনীও। বেশ কয়েকজন IPS অফিসার সহ তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের 610 জন কর্মী ও আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। সব থেকে বেশি প্রভাব পড়েছে সাউথ রিভিশন ও ট্রাফিক বিভাগে। সাউথ রিভিশনের 110 জন ও ট্রাফিক বিভাগে 134 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার ও বেশ কয়েকজন ডেপুটি কমিশনার। পার্ক স্ট্রিট, হেস্টিংস, তালতলা থানার OC করোনা আক্রান্ত। পরিস্থিতি এমন যে সংক্রমণ ঠেকাতে থানার বাইরেই রাখা হচ্ছে ধৃতদের। আমরা দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো থানার সামনে। জোড়াসাঁকো থানার সামনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডরেল দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেমন দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যাতে কাউকে গ্রেপ্তার করা হলে
মাস্কের জন্য বা কোভিড আইন ভাঙলে বাইরে আলাদাভাবে একটা এনক্লোজার করা হয়েছে যেখানে প্রত্যেককে দাঁড়া করানো হচ্ছে, তার কারণ থানার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদি এনক্লোজ প্লেসে রাখা হয় তো এদের নিজেদের মধ্যে ইনফেকশন না ছড়াতে পারে, আর আমাদের ভেতরে গেলে পুলিশের লোকের কোনো ইনফেকশন না, এর জন্য এদের বাইরে এনক্লোজার করে রাখা হচ্ছে। ওপেন প্লেসে থাকলে সব থেকে কম চান্স থাকে। পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণী ও ভবানীপুর সহ বিভিন্ন থানায় আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ নেওয়া হচ্ছে। প্রত্যেক থানার জন্য আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। আমি সিএসএস এর এমপ্লয়ি চিত্তরঞ্জন সেবা সদনের, তো 3 ইয়ার্স জব কনফার্মেশন, তো তার জন্য অ্যাসেট ডিক্লারেশনের কপি দরকার হয়। এবার অ্যাসেট ডিক্লারেশনের কপি সামহাও আমার কাছ থেকে মিসিং হয়ে যায়, আমার সিএসএস থেকে মিসিং হয়, তো তার জন্য জেনারেল ডায়েরি করতে এসেছি বাইরে থেকে। হোয়াটসঅ্যাপে কমপ্লেন আসছে তো? করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার, সুস্থ হয়ে তিনি কাজে ফিরেছেন। তৃতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন যুগ্ম কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা, তিনিও সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুর এলাকায় এখনও পর্যন্ত 112 জন করোনা আক্রান্ত, গত 48 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 29 জন। এই পরিস্থিতিতে বারুইপুর পুর এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধুমাত্র ওষুধের দোকান, চশমার দোকান, ইলেকট্রিকের দোকান আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন বারুইপুর পুর এলাকা সমস্ত বাজারঘাট দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজারঘাট দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র ওষুধের দোকান, চশমার দোকান। কলকাতা হাইকোর্টের সুপারিশের পর অপসারিত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। শুভশঙ্কর সরকারের জায়গায় নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মজুমদার। আজ থেকেই তিনি দায়িত্বভারে নেবেন বলে শিক্ষা দফতর সূত্রে খবর। অপসারিত এসএসসি চেয়ারম্যান শুভশঙ্কর সরকার, সিদ্ধার্থ মজুমদারকে নতুন চেয়ারম্যান নিয়োগ করল রাজ্য সরকার। মঙ্গলবার স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবারই এসএলএসটির নবম দশম শ্রেণীর নিয়োগ বিতর্কে এসএসসির চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করে হাইকোর্ট। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় হাইকোর্ট। এরপরই সরকার নীতিগতভাবে চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার নতুন চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি তো ইস্যুগুলো কিছু জানি না, তো স্বাভাবিক ভালো করে কাজ করবার চেষ্টা করবো, সেটাই তো সরকার প্রত্যাশা করবেন সব আধিকারিকদের কাছ থেকে। আমিও তাই চেষ্টা করব, মানে ভালো করে কাজ করবার, মানে ভালো নিয়োগের কাজটা ভালো করে যেতে হয়। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এসএসসির সদ্য প্রাক্তন চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। প্রথম দফায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, তখন কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বে আসেন সিদ্ধার্থ মজুমদার। দ্বিতীয় দফায় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর এবার স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে এলেন সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক। অপসারিত শুভশঙ্কর সরকার প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপক, বর্তমানে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের উপাচার্য। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন 2020 সালের ডিসেম্বরে তিনি এসএসসি চেয়ারম্যান হন। সূত্রের দাবি, নিয়োগ নিয়ে বিতর্ক চলাকালীন তিনি অব্যাহতি চেয়েছিলেন। সরকারি সূত্রে খবর, অপসারিত এসএসসি চেয়ারম্যানকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আনার চিন্তা ভাবনা করছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পদত্যাগ করলেন যোগী মন্ত্রিসভার সদস্য স্বামী প্রসাদ মৌর্য। তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে টুইটে দাবি করেছেন অখিলেশ যাদব। স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলার জন্য উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে দায়িত্ব দিয়েছে বিজেপি। বিধানসভা ভোটের মুখে উত্তরপ্রদেশ বিজেপিতে ভাঙন, বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। পদত্যাগ করলেন যোগী মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য স্বামী প্রসাদ মৌর্য। পদত্যাগ করলেন আরও 3 বিজেপি বিধায়ক। যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে স্বামী প্রসাদ মৌর্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ছবি টুইট করলেন অখিলেশ যাদব। পদত্যাগ করেছেন মৌর্য ঘনিষ্ঠ 3 বিজেপি বিধায়ক রোশনলাল বর্মা, ব্রজেশ প্রজাপতি এবং ভগবতী সিংহ সাগর। তারাও অখিলেশের সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা। বিজেপি ছাড়ার পরেই যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন যোগী মন্ত্রিসভার 70 প্রাক্তন সদস্য। দলিত, পিছড়ো, কিষানো, বেরোজগার নৌজানো, ছোটে লঘু মধ্যম ব্যাপারিও কে খিলাফ সরকার
के रवैये को देखते हुए उत्तर प्रदेश योगी सरकार के मंत्रिमंडल से मैंने मंत्री पद से इस्तीफा दिया। स्वामी प्रसाद मौर्य बीजेपी छाड़ार पर ही अखिलेश यादव ट्वीट करे बोलें, सामाजिक न्याय विचार एवं साम्यर जन्य लड़ाई करा जनप्रिय नेता श्री स्वामी प्रसाद मौर्य जी एवं तार संगे समाजवादी पार्टी आसा अन्यान्य नेता कर्मी समर्थक अभ्यर्थना और शुभेच्छा जानाय। सामाजिक न्याय विचार विप्लव हबे, बाईशेई परिवर्तन हबे। स्वामी प्रसाद मौर्यर संगे कथा बलार जन्य उत्तर प्रदेशेर उपमुख्यमंत्री केशव प्रसाद मौर्यके दायित्व दिएछे बिजेपि। उत्तर प्रदेशेर उपमुख्यमंत्री ट्वीट करे बलेन, আমি জানি না স্বামী প্রসাদ মৌর্য জি কেন পদত্যাগ করেছেন, আমি তাকে কথা বলার জন্য আবেদন করছি। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল প্রমাণিত হয়। উত্তরপ্রদেশের পডরৌনার তিনবারের বিধায়ক স্বামী প্রসাদ মৌর্য 2016 বিধানসভা ভোটের আগে তিনি বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দেন, এবার বিধানসভা ভোটের মুখেই তিনি বিজেপি ছাড়লেন। স্বামী প্রসাদ মৌর্যের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সকলেই বদায়ুন সাংসদ স্বামী প্রসাদের মেয়ে সংঘমিত্রা, তিনি কি করবেন সেদিকেও নজর রয়েছে। এবিপি আনন্দ।